9 বছরের বাচ্চা গুরুতর অবস্থায় ভর্তি হয়েছিল বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে। বাচ্চাটি মারা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই আতঙ্ক সৃষ্টিকারীদের নিপাতের জন্য আজকে দুপুরবেলার 11টা থেকে 12টার মধ্যে বর্ধমানের রশিদপুর অঞ্চলে ভয়ঙ্কর একটা বোমা বিস্ফোরণ ঘটেছে। গুরুতরভাবে মৃত্যুর সঙ্গে পাল্টানো হচ্ছে। বন্ধুগণ, বর্তমান শহরের রশিদপুরে যে বোমা বিস্ফোরণ কাণ্ড আজকে ঘটল, যেখানে একটি মায়ের কোল খালি হতে হল, এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। সেই যেই শিশুটি ভয়ঙ্করভাবে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমরা ভারতীয় জনতা পার্টি আজকে আপনাদের মিছিল কি কারণে? আপনারা জানেন যে নির্ধারিতভাবে আজকে পারমিশন নিয়ে একটি মিছিল ছিল এবং সেটা নির্বাচনী একটি বর্ণাঢ্য মিছিলের রূপ নেওয়ার কথা ছিল, কিন্তু আমি অনেকটা দূরে ছিলাম আজকের। যখন জানতে পারলাম এরকম একটা ঘটনা ঘটেছে, একজন মায়ের কোল খালি হয়ে গেছে এবং ফুটবল ভেবে বোমাকে নিয়ে খেলতে গিয়ে সে প্রাণ হারিয়েছে, আমি আমার কার্যকর্তাদের বললাম যে ভাই, এই মিছিল আজকের করা যাবে না, বর্ণাঢ্য শোভাযাত্রা বন্ধ করো, তার শান্তি প্রার্থনা করে আসুন আমরা সবাই মিলে মৌন মিছিল করি। এবং ঘটনাটা বারবারই তো আমরা বলে এসেছি, আপনারা দেখুন যে এই যে সময় বর্ধমান শান্তির শহর ছিল, বর্ধমান সংস্কৃতির শহর ছিল, সেই সংস্কৃতির শান্তির শহর বোমার শহর রূপান্তরিত হলো, সেই খাগড়াগড় থেকে আজ অবধি দেখা যাচ্ছে। তৃণমূল বলছে একটা অশুভ শক্তি রাজ্যে কাজ করছে, কি বলবে? তৃণমূল বলছে একটা অশুভ শক্তি, সেই অশুভ শক্তি তো শাসক দলেরও হতে পারে এবং এটাই শাসক দলের ঠিক কথাই বলেছে, তৃণমূল নিজেদের কথাই বলেছে বলে আমরা বিশ্বাস করি। বলুন আর বলুন, তারপরে আমরা সে বিষয়ে আজকে কোনো বক্তব্য রাখতে চাই না। আমরা চাই শিশুটি যাতে তার পরিবারের সমবেদনা জানাই আপনাদের মারফত, এবং যে যে ভর্তি আছে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আর যে মারা গেছে সেই শিশুটি তার যেন আত্মার শান্তি কামনা করছি। আজকের এর বেশি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলার কোনো অবকাশ নেই।